আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, 2023 ইংরেজি এসএসসি শর্ট সিলেবাস অনুযায়ী শারীরিক শিক্ষায় যে চিত্রগুলো রয়েছে, মোট 5টি চিত্র রয়েছে। তার ভিতরে প্রথম চিত্র হচ্ছে তোমাদের আন্তর্জাতিক মাঠের মাপ কত। এটি তোমাদেরকে আন্তর্জাতিক মাঠের মাঠটি অঙ্কন করার পরে তোমার কোন জায়গায় কোন মাপ রয়েছে সেটি তোমাদেরকে বসাতে হবে। সেই ক্ষেত্রে তোমরা কিভাবে আঁকবা সেটি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, আমি প্রথমে প্রস্থদ্রাগটি 4 ইঞ্চি দিয়েছি, ওটি 6 ইঞ্চি দিয়েছি। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এবার এ পাশেও 4 ইঞ্চি দাগ দিবে। তোমরা খুব সহজে 4 ইঞ্চি দাগটা দিয়ে দিবে। হ্যাঁ, এই দুইটা 4 ইঞ্চি আর এই দুইটা হবে 6 ইঞ্চি। তোমরা সুন্দর করে দেখো, আমি একদম 6 ইঞ্চি, ও পাশেও 6 ইঞ্চি, এ পাশে 6 ইঞ্চি, এ পাশে 4 ইঞ্চি, এ পাশে 4 ইঞ্চি করে দিয়ে প্রথমে আমি ঘরটা তৈরি করলাম। এবং এদিকে যেহেতু 6 ইঞ্চি দিয়েছি, ওদিক পাশেও 6 ইঞ্চি দিয়েছি, তাহলে 3 হবে মাঝখানে। তোমরা দুই পাশে আগে 3 যেখানে হচ্ছে সেখানে একটা চিহ্ন আঁকো, তারপরে মাঝ দিয়ে যে দাগটি হবে সেটি তোমরা টেনে দাও, তাহলে দুই পাশে সমান হয়ে গেল। এবার মাঝখানে যে একটা বৃত্ত রয়েছে সেটি তোমরা যেহেতু এ পাশে 4 ইঞ্চি দিয়েছি, সেক্ষেত্রে 2 ইঞ্চি কিন্তু মাঝখানে হবে। তোমরা দুই পাশে এবং 3টা দাগেই 2 ইঞ্চিতে করে একটি করে চিহ্ন কেটে নিবা। এবার কেটে নেওয়ার পরে তোমরা এদিকে 3.5 সিএম তোমরা একটা চিহ্ন কাটবা দুই পাশেই। দেখো, এখানে কিন্তু অনেক মনোযোগী হতে হবে, তা না হলে কিন্তু হবে না। 3.5 সিএম করে দুই পাশে চিহ্ন কাটার পরে তোমরা 1 সিএমের কিছু কম দাগ কাটবা, মানে গোলকিপারের যে দাগটা রয়েছে 1 সিএমের কিছু কম। তারপরে এই দুইটা একসাথে লাগিয়ে দিবা, তোমাদের গোলকিপারের যে দাগটা, গোল এরিয়া কি কি গোলকিপার এরিয়ার যে দাগটা সেটি হয়ে গেল। এবার তোমাদেরকে ওইটি তোমরা 2 সিএম দেবে, দুই পাশ থেকে, যেটা আমরা বেগির দাগ বলে থাকি। সেটি তোমরা এই পাশ থেকে আর ওই পাশ থেকে 2 সিএম করে বাদ দেওয়ার পরে এবার এই পাশে দিবে তোমরা 2.5 সিএম। দেবে এই দুই পাশে এরকম 2.5 সিএম দিয়ে দেবে। এবার মাঝখানে দাগটা টেনে দেবে, তাহলে তোমাদের যে আমরা যেটা বেগির দাগ বলে থাকি সেটি সম্পূর্ণ হয়ে যাবে, 2.5 সিএম দেবে। এবার পেনাল্টির যে একটি চিহ্ন থাকে সেটি আমি দিয়ে দিলাম, আমি অনুমান করেই দিয়ে দিলাম, তোমরা অনুমানে দিয়ে দিবে মাঝখানে। এটিও সুন্দর করে হাত দিয়ে এভাবে দিয়ে দিবে। তো বন্ধুরা, তোমরা যারা এখন আমার চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবে। এটি প্রথম চিত্র, আমি স্টেপ বাই স্টেপ সবগুলো চিত্র দিয়ে দেব। এবার গোলকিপারের দায়িত্ব, গোলের বারের দায়িত্বটা দিয়ে দেব। এটি আমি যেহেতু ওই যে মাঝখানে চিহ্ন রয়েছে সেটি অনুমান করে দিতে পারো তোমরা। স্টেপ বাই স্টেপ সবগুলো চিত্র দেওয়া হবে, এটি প্রথম চিত্র, আমি সবগুলো চিত্র দিয়ে দেব। তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যাতে তোমাদের কাছে নোটিফিকেশন সবচেয়ে আগে পৌঁছে যায়। এটি প্রথম চিত্র, আরও 4টি চিত্র রয়েছে, সেই চিত্রগুলো আমি এরপরে স্টেপ বাই স্টেপ দেব। তোমরা ঠিক ওইভাবেই পেয়ে যাবে। তোমরা আমি ঠিক এরপরে আছে যে চিত্রগুলো রয়েছে সেই চিত্রগুলো আমি এরপরে দিয়ে দেব, তোমরা এখান থেকে দেখে দেখে সুন্দর করে ড্রয়িং করে নেবা। তো এই পাশে যেভাবে মাপ নিয়ে নিয়ে কাজটা করেছি তোমাদেরকে মাথায় রাখতে হবে, ঠিক এই পাশেও ঠিক একই মাপে কাজ করতে হবে। এই পাশে সেজন্য বললাম না, তোমরা এই পাশে যেই মাপটা নিয়েছো এই পাশে কিন্তু তোমাদেরকে ঠিক সেই মাপটাই নিতে হবে, দুই পাশে একই। সেই ক্ষেত্রে তোমরা এই পাশ আর ও পাশ একই। আমি 2 সিএম করে বাদ দিয়েছিলাম, তোমাদেরকে বলেছে ঠিক ওইভাবেই
এপাশেও 2 সিএম করে বাদ দেওয়ার পরে এরকম দাগ টেনে নিবা, আর এখানে 2.5 সিএম দিবে। তো এরপরে যে চিত্রগুলো রয়েছে পরবর্তীতে দেওয়া হবে, কাল পরশু দেওয়া হবে, তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে, তোমরা দেখে দেখে এঁকে নিতে পারবা। তো সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা, যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবে, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এটি শর্ট সিলেবাস অনুযায়ী আমার চ্যানেলে কিন্তু তোমরা সবগুলো চিত্র ড্রয়িং ভিডিও দেওয়া আছে, যেমন কৃষি শিক্ষা, বায়োলজি, পদার্থ, রসায়ন, হায়ার ম্যাথ সবগুলো চিত্র কিন্তু অঙ্কন ভিডিও অলরেডি দিয়ে দিয়েছি, তোমরা আমার অল ভিডিওতে গেলেই পেয়ে যাবে। মাঝখানের দাগটা তোমরা এরকম করেও দিতে পারো, যার কম্পাস কম্পাস দিয়েও দিতে পারো। তো ঠিক এইভাবে তোমরা কাজটা করে নেবা। এপাশের গোলটি দিয়ে দিচ্ছি আমি, যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করবে, কারণ নেক্সট আরও 4টি চিত্র রয়েছে, সেই 4টি চিত্র আমি পরবর্তীতে দিয়ে দেব, অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবে। এটা গোল এরিয়া, এটা গোল এরিয়া, এটা গোল, যারা এখনো লাইক দেওনি ভিডিওতে একটি লাইক দিলে খুশি হব। এটি পেনাল্টি এরিয়া, যারা এখনো লাইক দেওনি প্লিজ একটি করে লাইক দিয়ে দাও। আমি সবগুলো স্টেপ বাই স্টেপ দিয়ে দিচ্ছি, তোমরা যদি ইংরেজিতেও লিখতে পারো, আমি বাংলায় দিয়ে দিয়েছি, তোমরা বাংলাতেও লিখতে পারবে, সমস্যা নেই। একটি বিষয় হচ্ছে তোমরা 720 কোয়ালিটি দিয়ে নেবে, তা না হলে কিন্তু ক্লিয়ার লেখাগুলো বুঝতে পারবে না, সেই ক্ষেত্রে তোমরা 720 কোয়ালিটি দিবে। যারা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকবে। আর একটি কথা হচ্ছে তোমরা যারা অন্য সাবজেক্টগুলো যেমন বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি বা কৃষি শিক্ষা, এগুলো যদি তোমরা আমার কাছ থেকে ড্রয়িংকৃত খাতা নিতে চাও, তো ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, এটি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখান থেকে তোমরা যোগাযোগ করে খাতা নিতে পারবে ইনশাল্লাহ, বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে তোমরা আমার কাছ থেকে ড্রয়িংকৃত খাতা নিতে পারবে। তো সেই ক্ষেত্রে তো ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা নাম্বার নিয়ে যদি খাতার প্রয়োজন হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবে, ইনশাল্লাহ তোমাদেরকে খাতা পৌঁছে দেবে, ইনশাল্লাহ কুরিয়ারের মাধ্যমে ইনশাল্লাহ তোমাদের কাছে খাতা পৌঁছে যাবে। তো যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকবে, যারা এখনও লাইক দাওনি ভিডিওতে একটি লাইক দিয়ে দাও, এবং কমেন্টে জানাবে ভিডিওটি কেমন হয়েছে, এবং তোমাদের যদি খুব দ্রুত প্রয়োজন হয় আরও আরও চিত্রের ভিডিও অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবে, তাহলে আমরা খুব দ্রুত দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সাইডের মাপ লেখাগুলো লিখে দেওয়া হচ্ছে। তো যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকবে, আমি কাছ থেকে দেখানোর চেষ্টা করছি, তোমরা এখন দেখে দেখে সুন্দর করে লিখে নাও, এমনকি তোমরা দেখো দেখে দেখে লিখতে পারো, এমনকি বইয়ের ভিতরে যে দেওয়া আছে চিত্রটি সেখান থেকে দেখে তোমরা এই অনুযায়ী ছক এঁকে সেখান থেকে দেখে তোমরা লিখতে পারবে, সমস্যা নেই ইনশাল্লাহ। তো ভালো থাকো।